তিন দিনের সরকারি সফরে পাকিস্তান পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি গত ফেব্রুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের পর দক্ষিণ এশিয়ার এই দেশটিতে এটি কোন রাষ্ট্রপ্রধানের প্রথম সফর পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন জানায় সোমবার নূর খান বিমান খাঁটিতে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে স্বাগত জানান পাকিস্তানের গৃহায়ন ও পূর্তমন্ত্রী মিয়া রিয়াজ হোসেন পিরজাদা পাকিস্তান ইরান সম্পর্ককে আরও জোরদার করতে এবং বাণিজ্য সংযোগ জ্বালানি কৃষি এবং জনগণের মধ্যে যোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর জন্য উভয় পক্ষের বিস্তৃত এজেন্ডা থাকবে তারা সন্ত্রাসবাদের অভিন্ন হুমকি মোকাবেলায় আঞ্চলিক ও বৈশ্বিক নানা ঘটনা এবং দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়েও আলোচনা করবেন প্রেসিডেন্ট রাইসি আজ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেবাজ শরীফের সাথে দেখা করবেন এবং দুই দেশের মধ্যে প্রতিনিধি পর্যায়ের আলোচনাও হবে সেই সঙ্গে প্রধানমন্ত্রী হাউসে পৌঁছালে সফররত বিশিষ্ট ব্যক্তিদের গার্ড অফ অনার প্রদান করা How big?